শারদ শ্রীমতি, শারদ শ্রীমতি। কাল গেছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর পরের দিন প্রত্যেকের বাড়িতে যেটা হয় সেটা হলো দধিকর্মা। আর আজকের এই খাওয়া দাওয়ার রাউন্ডেও ঠিক আমরা তাই রেখেছি। দধিকর্মা দেওয়া হয়েছে, শ্রীমতিদের যেটা করতে হবে সেটা হলো গোল গোল করে এই থালায় রাখতে হবে। দু মিনিট সময়, যে যত বেশি করতে পারবেন সে পেয়ে যাবে তত বেশি পয়েন্ট। কিন্তু হ্যাঁ, সেটা সুন্দর করে করার মধ্যেও কিন্তু নম্বরটি আছে, মানে যেরকম সেরকম ভাবেটা করে দিলে হলো না। একদমই তাই, মানে পয়লের দর্শন ধারি ফের গুণ বিছারি। আগে আমরা দেখে নেবো কাঠটা কত সুন্দর হচ্ছে, তারপর গুনে নেবো। দধিকর্মা একটু সুন্দর করে করেই করতে হবে, কেন দেখতে না ভালো হলে সেটা তো খাওয়া যাবে না। আর মধ্যিখানে যদি ছোট্ট ছোট্ট নকুল দানা থাকে, আহা ভাবা যাচ্ছে না। আপনার নির্ধারিত দু মিনিট সময় শুরু হচ্ছে, ঠিক এই শুরু করে দিন। চলো, দুর্গার প্রিয় সন্তানের নাম কি বলো দেখি। লুকালাইক, আমার সাথে অনেকটা দেখতে তার মিল আছে, যে আমার অত্যন্ত প্রিয় দেবতা, যাকে আমার ভীষণ ভালো লাগে, দেবতা হিসেবে নয়, তাকে আমার মনে হয় আমার একটা ছোট্ট ভাই আর কি। কখনো মনে হয় ভীষণ মিষ্টি, আর বলার দরকার আছে? গণেশ। গণেশ, একদম ঠিক। ওদিকে দেখো, ওই দেখো সুন্দর হচ্ছে। বাহ বাহ, পুজো হয় বাড়িতে? না, লক্ষ্মী পুজোটা হয় না। লক্ষ্মী পুজো কি কি পুজো হয় আমাদের বাড়িতে? না, এমনি সেরকম ভাবে কোনো দুর্গা কালী ওরকম বড় কিছু পুজো হয় না, কিন্তু মা যেটা করে, না বর্ধমানে ওরকম যেরকম হোলির দিন সত্যনারায়ণটা হয় সেটা ফার্স্ট, কিন্তু লক্ষ্মী পুজোটা হয় না। কেমন লাগে গ্রামের বাড়ি গিয়ে? খুব সুন্দর লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে, স্পেশালি গ্রামের সাবেকি পুজো তো এড়িয়ে নিয়ে যায়, ভালো লাগে সেটা। এক চালা পুজো, এক চালা, হ্যাঁ হ্যাঁ, সেটা একটা আলাদা মজা না? হ্যাঁ, নিজেদের বাড়িতে একটা মানে হলে না, সেটা একটা মানে কাছাকাছি, বাড়ির কাছাকাছি হলে সেটা আলাদা আনন্দ। কিন্তু বেশ ভালো হাতের কাজ হচ্ছে, কথা বলতে বলতে সুন্দরভাবে করে যাচ্ছ, এবং দু মিনিট সময়ের মধ্যে মনে হচ্ছে অনেকটাই তুমি এগিয়ে যাও। আমার তো মনে হচ্ছে পুরোটাই উনি করতে পারবেন। কি হবে তো মনে হচ্ছে? মনে হচ্ছে কি কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্ট কিন্তু একটু ভয় ভয় লাগছে। ওরে বাবা, ওটা কোনো ব্যাপার না, ভয় তো লাগে, ভয়টাকে টপকাতে হয়। খুব সুন্দর হচ্ছে, প্রায় শেষ, প্রায় শেষের দিকে, খুব সুন্দর। আগের 20 পয়েন্ট কি হাতছাড়া হয়ে গেছে শ্রীমতির? না, হ্যাঁ আগের রাউন্ডে হয়েছে। ও, তার জন্য এত উঠে পড়ে লেগেছে আদা জল খেয়ে? একদম। ব্রেকে কি খেয়েছিলেন আদা জলটা? কিন্তু সাদা জলটা কিন্তু শেষ হয়ে আসছে, তার মানে কাজ অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, শেষ, অনেকটা হয়েছে। এখনি গুনছি না, এ পাশে শ্রীমতিও রেডি, হাত একেবারে চট 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 করছে, কখন শুরু করবেন? আপনার সময় শুরু হচ্ছে দু মিনিট, ঠিক এখন। আপনার মনে হয় অভ্যেস আছে না, বাড়িতে পুজো হয়, দারুণ সুন্দর টুকটুক করে এগিয়ে যাচ্ছেন, দু মিনিট সময়। ওটাই আর হাত দেওয়া যাবে না, বাড়িতে লক্ষ্মী পুজো হয়। হ্যাঁ, লক্ষ্মী পুজো হয়, ওই জন্য বোঝা যাচ্ছে বেশ গুছিয়ে বসেছেন কিন্তু। বাহ বৌদি, কি বাড়িতে নিজে হাতে নাড়ু বানান? হ্যাঁ, কাজ করেন? কাজ করেন, ঘুম থেকে খেয়ে আবার ঘুম করেন না? সব করি। সব করেন? বেড়াতে যেতে ভালোবাসেন? সব। কোথায় বেড়াতে যেতে ভালোবাসেন, পাহাড় না? সবটাই ভালো লাগে, বাইরেকার জায়গা যেখানে ভালো, সব জায়গায় ভালো লাগে। কোথায় কোথায় গেছেন? কাশ্মীর গেছি, নর্থ ইন্ডিয়া গেছি, আর এদিকে পুরী দীঘা, এগুলো তো আছেই। দীপুদা তো ঠিক আছে, মানে আর কোথাও টিকিট না পেলে দীপুদার কাছে আমরা যেতেই পারি, দীঘা কিংবা পুরী। হ্যাঁ, পুরী হচ্ছে চির বসন্ত, সব সময় ভালো লাগে, তাই না? সব সময় ভালো লাগে, কিছু ভালো না লাগলে পুরী চলে গেলাম। একদম। আমি গরমকালে দীঘায় গিয়েছিলাম, মানে খুব গরম, রোদে একদম থাকা যায় না, সেখানে গিয়েও দেখছি মানে সমুদ্রের জল নেই, মানে জায়গা নেই না আমার, এত লোক জল কম হয়ে গেছে। এখানে কিন্তু বেশ এগিয়ে গেছেন, একটু সাইড করে করে সুন্দর করে রেখে দিতে হবে দু মিনিট সময়ের মধ্যে। দুজনের মধ্যে গোনাটা কিন্তু মারাত্মক রকমের হবে, কারণ দুজনে ভীষণ ভালো, ভীষণ সুন্দর, এবং পর পর করে বানিয়ে যাচ্ছেন একের পর এক। ও, আমার বলাটা যেন মনে হচ্ছে পুরো অজয় বসু মনমানি ধরুন খেলার বর্ণনা করছে। বৌদি বেশ ভালো হচ্ছে কিন্তু, আর ব্যাপারটা বেশ গোল গোল হচ্ছে, ফুটবলের মতোই একদম। বাহ, শেষ, একটা একটা করে গুনবো আমরা, আগে তুমি গুনবে? চলো আগে আমি গুনি। চলো গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
दुई तीन चार पाँच छय सत आठ नय दस एगारो बारो तेर चौदो पंदो षोलो षोलो सतर अठारो उन्नीस একটা শাড়ি না পে আজ তোকে দেখবো আমার শাড়ি কেড়ে নেওয়া আজ দেখি তোমার কত ক্ষমতা আছে কিন্তু আমাদের যেটা ক্ষমতা আছে সেটা তো আমরা দেখাবোই পরম মমতার সঙ্গে আমাদের ক্ষমতা দেখানোর একটাই রাস্তা সেটা হলো উপহার তুলে দেওয়া আমাদের দুই শ্রীমতী আজকে কিন্তু বেশ সুন্দর খেলেছে দুজনের মুখে হাসি ছিল কিন্তু তার মাঝখানেও কিন্তু বেশ সুন্দর একটা গতি ছিল খেলাটার মধ্যে খুব এনজয় করলাম আমরা দুজনকে আজকে পেয়ে আর যে সময় পেলাম সে সময় সব মণ্ডপই আজকে খালি সব জায়গাতেই আনন্দ একটু ধূসর হয়ে গিয়েছে তার মাঝখানে শারদ শ্রীমতী আমাদের জয় ঢাক কিন্তু বাঁচবে আজকেও কিন্তু তার আগে পুরস্কার তুলে দেবো সবার আগে যিনি রানার্স হয়েছেন তার কাছে মেমেন্টোটা পাননি কিন্তু দুঃখ করবেন না এই গিফটগুলো তো আছেই তার সাথে শাড়িটা তো আপনি পেয়ে গেছেন আর ওই বাক্সটা খুলে দেখবেন ওনার ভবিষ্যতের কথা ভেবে চাটি হেড দিয়ে দিয়েছি বাড়ি করে নেবেন খুব সুন্দর গিফট আছে ওর ভেতরে আর তার সঙ্গে জি বাংলা শারদ শ্রীমতীর তরফ থেকে 40 পয়েন্টস পাওয়ার জন্য আপনার হাতে তুলে দিচ্ছি এই সুন্দর মেমেন্টো খানা থ্যাংক ইউ পছন্দ হয়েছে তো ভীষণ ঠিক আমাদেরও পছন্দ হয়েছে আপনাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখেন জি বাংলার পর্দায় প্রত্যেক সোম থেকে শনি বিকেল 5:30টার সময় আজকে শনিবারে চলে যাওয়ার সময় আরেকবার বলি আনন্দ করার শেষ একমাত্র ক্ষণই পুজোর পরে হচ্ছে শারদ শ্রীমতী তাই জন্য সব মেনে রীতি আমরা ফিরে আসবো আবার শারদ শ্রীমতী নিয়ে আগামী সোমবার ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মনের মধ্যে কিন্তু ঢাকের আওয়াজকে বাজাতে থাকুন শারদ শ্রীমতী শারদ শ্রীমতী